ভাই যদি একটা জিনিস কাজ করে একটু মেয়াদে চেক করে আইডি দিয়ে দেবেন। ঠিক আছে ভাই, হ্যাঁ লাইভ আবার শুরু করছে ভাই, আগেটা কেটে দিছো। আচ্ছা আইডি লেভেল কোনটা জানেন? 73 46। ও বাজি বাজি বাজি, 54 54। আচ্ছা কত লেভেল পর্যন্ত আছে আমাদের? 40 ঠিক আছে, ডেফিনেটলি ওয়াই নট। এখন পর্যন্ত যারা যারা ঢুকছে সবার ঠিক আছে? শাওন ভাই গো, শাওন শাওন সরি, ইয়া ভাই এক্সএস আর এক্সরে জিগেলাম, কি অবস্থা? বললো যে মাইক গ্লিচ আর নাকি গাইরোস্কোপ গ্লিচ খাইছে, নড়তে ছিল না। ঠিক আছে, ইয়া পিএমডিসি 2 আসবে, তখন ভালো করবে বলছি ইনশাল্লাহ, উইল সি। হ্যাঁ হ্যাঁ, এরা কন্টিনিউয়াসলি টুর্নামেন্ট থাকে ওদের সবসময়, খারাপ খেলছে ওরা, কম্পিটিটিভ টিম এটা। ও আমার সাথে খেলতো তো, ওই অত হচ্ছে কম্পিটিটিভ, আমি খেলি না বললে তো ওদের সাথে খেলে আর কি, বুঝছেন? লাইক করতেছেন না ভাই? আচ্ছা ভাই মোবাইল থেকে আমি ওবিএস দিয়ে দেখাইতে পারবো না? ইউ জাস্ট অ্যাডভান্স টু লেভেল 2, লেভেল 2 হেডফোন লাগাবো, আমি হেডফোন লাগাবো, আবার হেডফোন লাগাবো, তাহলে রেট লেফট রাইট করতে পারবো, কোন দিয়ে নিয়ে গেছে তো কি দঙ্গল দিয়েছিল তো? কি করছি কর,
हेलो 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 শিপাই, আচ্ছা ভাই কোন সমস্যা আমার বলতে পারেন? ভাই শিপাই আমার আমার একটু প্রবলেম ছিল ভাই। জি ভাই বলেন। আমি এই আমি তো শিক্ষাটা আমার আগে গেছে ভাই, একটু কারো হ্যাঁ হ্যাঁ তার তিন মিনিটটা বলেন গ্রুপে কত সমস্যা ভাই, পার্সোনাল প্রবলেম আমার ঢুকে। আচ্ছা ইয়া টিম ফিনিক্সের লোক কথা কিছু না আছে ভাই? ফিনিক্সরা ভাই লাইভ এসে কান্দাকাটি করতেছিল ভাই। আমি কইলাম ডিসকর্ডে আয়ার, আমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করতেছি। আপনি কি আবির ভাই? ঠিক আছে, এই আল্লাহ সবারে চেক করতে তো অনেকে ঢুকে আছে। আচ্ছা স্লট অনেক কে লিগা বুঝলাম না কিছু। সিরিয়ালে করে বাইরে তো চেকই করুন, যেন ভয়ঙ্কর অবস্থা। 52 45 সার্ভিস কোনো টিম আছে না? দেখছেন ভাই মেলে হাও সাদা, এটার প্রোফাইল পিকচার সাদা, আমি কেন বুঝবো এটার হাইট লেভেল কত?
ভাই বলেন। ভাই একটা জিনিস হেল্প করতে পারবেন কি? জিনিস দেখতে পারবেন টিআরডি সিনিয়র গ্রুপে? বুঝি নাই। টিআরডি সিনিয়র ওটা কোন গ্রুপে দেখতে পারবেন? কাইন্ডলি টিআর ভাই চেক করতে যাব। আচ্ছা আচ্ছা, ফুল নেম কি ভাই? ফুল নেম টিআরডি সিনিয়র। ও টিআরজি, আমি দেখতেছি আপনি ইনস্টাগ্রাম। ভাই অনেকটি চেক করছে, মোটামুটি প্রায় 40-50টা চেক করছে। ধরেন আর নিচে চেক করতেছে অনেকের, এই 20 আর নেই, তার প্রায় 30-এর মতো চলবে। এটা দেখা যায় না, তিন কত জানি। আচ্ছা 40 করে দেওয়া দরকার ছিল, 30 করতে তো বেশি দিন লাগে না ভাই। হ্যাকিং আইডি 67, এখন ঠিক আছে মোটামুটি। টিম 21-এর 3 নম্বর প্লেয়ার, ও সরি না, টুমরো আওয়ার ম্যাচ এট 7-8 PM, ওকে উইল সি ব্রো, শার্লক প্লেস রাইট, উইল সি, অল দা বেস্ট ব্রো। ঠিক আছে ভাই, 29 আইডি ভাই চেক করে না। আমাদের টিম ম্যাচ এই স্যার অলরেডি ম্যাচ শুরু, যারা যারা লাইক দেখতেছেন ভাই পালে লাইক দিয়ে দিন একটা, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে কি আর আসে যাবে, মারা দিন একটা বাটন একটা। ওর কি ভাই কি তাকে কইতে হচ্ছে ওটা ভাই, এটাই আপনার তো শিখছি। নাইম পাইছে একজন ভাই, আমার আমার মিতা ভাই, টিম নম্বর 21, ও লিডার ভাই, এটা এটারই তো সমস্যা। আর আমি দেখতাছি যে যদি দুর্নীতি করে তাকে মাইর দেওয়া হবে।
সো দ্যাট ইজ দ্য ওভারঅল স্ট্যান্ডিং, 14 টিম জয়েন দিয়েছে, 52 জন প্লেয়ার, লেটস সি হোয়াট আ পান। কে কোন টিম সাপোর্ট করতেছেন ভাই জলদি কমেন্টে জানাই দেন, আমরা দেখবো সে কেমন খেলে। এখানে কে এক্স আছে, 4UM আছে, ICG আছে, XSZ, KGF, DS, এটা বলতে পারতেছে না। টিম 11, টিম 14 ডার্ক, 15 হচ্ছে এই ভাই, দুটো পড়ছে তো, টিম 7 আর 15 একই XSZ এর, 16 A4X, 17 BIST, 18 OP, 21 আছে TRI, 24 হচ্ছে SS, whatever it is, SSDC, টিম নাম্বার 15 এবং টিম নাম্বার 7 একই ক্ল্যান। ওকে সবাই লাভ দিয়ে ফেলছে, না সরি সবাই লাভ দেয় নেই, 24 মনে হয় লাভ দেয় নেই। আজ আমরা যদি এদিকে দেখি, ডার্ক টিম একবারে প্রথমে জাব দিয়ে দিচ্ছে, আর এদিক দিয়ে কিন্তু ICG দেখছেন, ICG কিন্তু আর দুজনে মিলিটারি বেজে যাওয়ার চেষ্টা করতেছে। কোচিং কিন্তু একটা টিম আসছে, সেটা হচ্ছে বিস্ট, ব্ল্যাক আর সামনে চলে যাচ্ছে, জর্জ পুলের নাম তো ওপি, জর্জ পুল সিটি 69, স্কুলের নাম দুইটা মানে একই গ্রুপে পড়ে গেছে আর কি, হ্যাঁ হ্যাঁ দুইটা টিম বুঝছি কিন্তু একই গ্রুপে বুঝছে আর কি। আচ্ছা এখানে XYZ আর এটার মধ্যে দুইটা চুগুড়ে ঘুরে যাইতেছে, যে আগে গাড়ি পাবো সে তো আর চাপা মারবো। নোব জেনারেল ভাই রে, রেন্ডারই হইতেছে না, RTX পর্যন্ত রেন্ডার করতেছে, অবশ্য আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলতেছে, সমস্যা হইতেছে জানো, বাকি বেশ অলরেডি ওরা লুট তো দ্বিগুণ করে দিয়েছেন না, যে কোনো ঘর লুট দিলে তো এম্পার টেম্পার পাই যাবো ভাই। এই অলরেডি নোব জেনারেলে ফেলা দিচ্ছে, মাত্র তার চেক করছিলাম ভাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা তো XYZ আগে নেমে গেছে, সে সে বাগে উঠেতে বাগে নিতে আসছে, বসায় দিছে। আচ্ছা যাস না, তো দুটা টিম নামছে, মারামারি করতে পারে, এখানে এরা গাড়ি ঘুরে দিয়ে সামনে যাচ্ছে। সো অলরেডি আমরা যদি দেখি, একজনের টিমমেট হারাই ফেলাইছে, অলরেডি কেক স্যার জেনারেল মেরে আছে, নুব জেনারেল গাড়ি নিয়ে দিকে মারা খেয়েছে, কেননা চিল এখানে 4UM ঠিকই তারা মিলিটারি বেঁচে ঢুকছে, কিন্তু ICGX হয়তো পরবর্তীতে ভাবছে যে না না ঢুকলে ঠিক হবে। আচ্ছা আমরা চলে যাই, আসনাতে কার কী হচ্ছে দেখি, A4X লুট দিতেছে, অলরেডি M4 পেয়ে গেছিলো, একবার পুরো লুট তো ভাই আল্লাহান দিয়ে দিছে মনে, না এই যে লিবিক লিবিক ঢুকলেই M4 দ্বিগুণ ব্যারেল আছে এখানে, সো ব্যারেল আর এম্পোর পেয়ে গেছে, গ্রাফিক্সটা একটু কমে দিছি স্মুথনেসের জন্য। ঠিক আছে কারে দেখামো ভাই, ভাই আমরা কমেন্টেটিং পারি না সরি, হ্যাঁ খালি খেলা দেখাইতে পারবো, কার কার মধ্যে খেলা হইতেছে আর কি। কেএক্স এখানে আছে, XYZ এখানে কোথায় যাচ্ছে, ওরা কি লিপকগা যাবে নাকি, লিপকগা কিন্তু অলরেডি টিম আছে, হ্যাঁ লিপকগা দিকে যাচ্ছে, কিন্তু লিপকগা তো টিম আছে, আরে আল্লাহ রোডিং থা আর্টিস্ট পর্যন্ত লোড খেলেছে না, আরে XYZ এখানে আসছে কি করতে, এখানে তো অলরেডি টিম আছে। ঠিক আছে আমরা এখানে একটা ফাইট দেখার সম্ভাবনা রয়েছে, নম্বর পাই গেছে, টিম 10 এর সাথে টিম 4 একটা ফাইট দিতে পারবে, চেক করতে পারে, সবাইকে মোটামুটি দেখাচ্ছে, 6-9 এখানে বাগিলে চলে আসছে, সে কি জানে তার সামনে প্লেয়ার আছে। আচ্ছা আমরা ড্রোন দিয়ে তো চলে যাই, দেখি কি অবস্থা ঘটে, এখানে অনেক কিছু দেখার আছে। ওকে সাউন্ড করতেছো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্ট্রিম গাইস,
আচ্ছা, এখানে কিন্তু ট্রেনের একবারে সামনে 15 চলে আসছে, 10 কি জানে, তাদের কে যে অলরেডি 15 ঘিরা ফেলাইতেছে। 10-এর এক প্লেয়ার ফাঁকা দিয়ে আসতেছে এবং সেই সাথে নক, কারণ 15 এদিকে ছাদ উঠে বসে আছে, সেই সাথে ফিনিশ। 10-এর আরেকজনকে মলি মেরে এখানে নক করে দেওয়া হলো। সো ভেরি ওয়েল প্লেড বাই টিম 15। এখানে পুশ দিয়ে দিচ্ছে নাহিদ, এখানে পুশ হয়ে গেছে, হেড করার চেষ্টা করতেছে টিম 15 এর। ঠিক আছে, দেখি কি সিদ্ধান্ত নেয়। অলরেডি রিভার্স দিয়ে দিচ্ছে এবং ফিনিশ দিয়ে দিল, হালকা পা দেখা গেছিল ওটাতে ফিনিশ। আর এখানে সে অলরেডি এপিপি মোড না টিপিপি মোডে, আচ্ছা আমরা এবার একটা ড্রোন দিয়ে তো জায়গা, আমার বুঝা যাচ্ছে না কে কারে গুলি গুলি করতেছে, ড্রোন দিয়ে তো দেখি এটা বেটার। এখানে অলরেডি টিম নাম্বার 15 কিন্তু টিম নাম্বার 10-এর দুইটা প্লেয়ারকে মেরে মানে অলরেডি ফিনিশ দিয়ে দিছে। টিম নাম্বার 10-এর একজন কিন্তু এখান থেকে রোটেশন এবং সে সাথে নক, এখানে নাহি দারুণভাবে নক করে দিছে। সো টিম নাম্বার 10-এর এটা ভালো হয়েছে যে যে বাচ্চা আছে সে এদিকে রোটেশন দিছে, কিন্তু তার সামনে আরেকটা প্লেয়ার। তার কিছু করার নেই, সে উজি নিয়ে এখানে অবস্থান করতেছে। আচ্ছা, সে এখান থেকে ভাগছে, মোট কথা ভাগছে। আচ্ছা, ড্রপগুলো কোথায় দিচ্ছে দেখতেছি না, এছাড়া কোনো গেঞ্জাম লাগার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না, কেউ কারো পাশা লাল করার সম্ভাবনা দেখতেছি না। ওভারঅল যদি আমরা এখন চলে যাই, আচ্ছা এদিকে কোটা আছে, কেউ কারো মারতেছে না, ব্ল্যাক এদিকে রুট দিতেছে। ওপি কে একবার দেখে আমরা, যদি ওপি রানে চলে যাই ওরা আরামসে জর্জ পুল তাবড়ে ওরা যাচ্ছে, কেউ কিছু বলার নাই করার নাই। রাস্তার ওপারে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওই পারে তো অলরেডি একটা টিম আছে, টিম আর ফোরে মেরা এলাম তো চাপ দিয়ে যাওয়া। এখানে আমরা যদি টিসি লিডার বয়টিকে দেখি, অলরেডি তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতো, এখানে কিন্তু টিম নাম্বার 18 অলরেডি ওরা কিন্তু নক করে দিছে। আচ্ছা, ভালো একটা কভার নিছে, ড্রোন দিয়ে তো জায়গা আমার কি অবস্থা ঘটে দেখি। এখানে নাইমকে নক করে দেওয়া হয়েছে দারুণভাবে, কিন্তু এখানে ওপি পুষ দিয়ে দিচ্ছে টিম নাম্বার 21-কে, অলরেডি দুজন নক এট এ টাইম, তারা কিন্তু জোনের বাইরে। আবার অনক করে দেওয়া হয়েছে, সেবার এবার পাইছিল ভাই। টিম 16 একটু দেখেন, ও হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে দেখাবো, আগে এই ফ্যাক্ট একটু দেখতেছে না। টিম 18 কি পারবে টিম 21 কে ওয়াইপ করে দিতে? এখানে দুজন হচ্ছে গাড়ি নিয়ে রোটেশন দিচ্ছে, জি ভাই। ভাই আমার নামের নাম নাইম রে, মাইরে দিছে ভাই, কি কইতাম ভাই, দারুণ ভাবে নক করে দিল। আমার মতে তারা এখন ফিনিশ করে দেওয়া উচিত, তাকে যে কোনো সময় নেট করে দিতে পারে, মলি মেরে দিতে পারে।
এখানে ফুল দেওয়া হয়ে গেছে, সে আরেকজনের নক করছে, দুইটা নক করছে ভাই, অনেক ভালো খেলছে সে। আমি বলবো খুব দারুণ খেলছে অপরাংশেও, একা দুজনকে নক করে দিচ্ছে ওপি টিমের। আচ্ছা সিক্স ম্যান কি উনিই ছিল? একটা করে দেখতেছি না, সিক্স ম্যান নক হয়ে গেছিলো ফার্স্টেই। আচ্ছা যাক, সেই সাথে টিম টর্চে ওনার বিদায় আমরা দেখতে পেলাম ওখানে। সরি ভাই, সিক্স ম্যান নেক্স তো ছিল, একটু করে যায় না। আচ্ছা রে নেশা তাসিন, ওকে। আচ্ছা আর কোথায় ফাইট হয়েছে মনে আছে? ভেরি ওয়েল প্লেড ভাই ওপি, কভার খুব ভালোভাবে কভার দেওয়া হয়েছে ওদেরকে, কভার দিয়েছে এরা একজন একজন। এখানে কে এক্স টিম কিন্তু মিলটা দখল করে নিয়েছে, আর ব্ল্যাকদের দেখতেছি আমরা অনেকক্ষণ ধরে ওরা ওইখানে অবস্থান করতেছে। এখানে মিলিটারি বেস দেওয়া ওরা যাচ্ছে, কিন্তু সামনে ডার্ক টিম আছে। ডার্ক টিম কি এখানে ক্যাম্পিং করবে? ডার্ক টিমের কি, ডার্ক টিম এখানে ব্যাক করতেছে কেন? ওরা কি ক্যাম্পিং করবে? সামনে দেখা হয়ে গেছে টিম ফোর এম এর সাথে ডার্ক টিমের দেখা। ডার্ক টিমের দুজনটা এখানে নক করে দেওয়া হয়েছে। এরা গাড়ি না কি করতেছিল আমাদের বুঝলাম না, সেই সাথে ডাউন ডার্ক টিমের দুজনই মারা গেল। এখানে ডার্ক টিমের লাস্ট ম্যান স্ট্যান্ডিং, কিন্তু লাস্ট ম্যান অলরেডি পিছন দিয়ে ভাগতেছে। আমি বুঝলাম না রবিবাস দেন যে এদিকে মিলিটারিতে ঘুরে আসলো কেন, এটা আমি বুঝতেছি না, কোনো প্রকার আইডিয়া না। সেই হিসাবে ফোর ম্যান দুইটা কিল উঠে নিল। ওপিকে কিন্তু জোনে ঢুকতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে আমরা আর কাকে দেখি যে পিছনে কথা বলতে মনে করেন ভাই, ভাই ওটা তো আমরাই কমেন্টেটিং করতেছি। ওকে ঠিক আছে, আমি না 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 ভাই, ওটা ইনফরমেশন দিতেছি আমরা, এট এ টাইম লাভ করতে হবে, এত টাইম ইনফরমেশন দিতে হবে। হ্যাকিং করলে ধরাই দিতে হবে, হাসিফ ভাই সেটা কন্ট্রোল করে, কিক টিক মেরে দিবে আর কি সে। আচ্ছা এখানে যদি আমরা দেখি টিম ডিসকোয়ালিফাই, এই জন্য আমরা ইনফরমেশন এখান থেকে কালেক্ট করে ওখানে সেন্ড করতে হবে। আচ্ছা এখানে কিন্তু টিম নাম্বার সেভেন এর সাথে টিম নাম্বার কারেটা দিই, টিম নাম্বার নাইন নাকি, নাইন মনে হয়, দেখো তো। আরে কুয়া বসছি খেলা দেখতেছি, কুয়ার জায়গাকে ঠাস ঠাস করে খালি পাল্টায় যাবেন ভাই। ভাই আয়স না তাড়াতাড়ি ভাই, রেন্ডার দিয়ে এত লেট হচ্ছে কেন আজকে? আমার মনে হয় পিসিটা রিস্টার্ট তো দরকার ছিল, আরটিএক্স দিয়ে মনে হয় চলতেছে না, মনে হয় ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে কাট দিয়ে কাট দিয়ে খেলা চলতেছে। টিম নাম্বার সামনে সামনে কিন্তু টিম নাম্বার 21, সো এখানে একটা ফাইটার সম্ভাবনা খুব বেশি আমরা দেখতেছি। টিম নাম্বার সামনের সাথে ইম্পর্টেন্ট, কিন্তু সেভেন পুরো একটা বাসার মধ্যে, কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং এই বাসাটা থেকে কিন্তু রাইট লেফটে মোটামুটি মুভ করা যায় না, তবে তাদের কাউকে যদি কেউ পুশ দেয় অবশ্যই এটা প্রতিহত করা যাবে, কারণ মাঝখানে অনেকটাই ফাঁকা জায়গা। আচ্ছা তাদের মধ্যে ফাইটার সম্ভাবনা দেখি আর কার মধ্যে হইতে পারে। কেএক্স টিমের সাথে কিন্তু এখানে কেএক্স টিম মোটামুটি মিলটা ধরে বসে আছে, এখানে ডার্ক টিম অবশেষে এই পাশ দিয়ে জোনে ঢুকছে। ফোর এম কিন্তু অলরেডি ফার্মের দিকে মুভ করছে, ফোর এম এর সামনে কিন্তু ওপি ঢুকছে, ওপি মাত্র জোন থেকে আসছে। সো এখনো গেঞ্জামের কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, আমার কাছে মনে হচ্ছে টিম চব্বিশ আর টিম একুশ, টিম চব্বিশ আর সাত এখানে ওরা প্রবাবলি ইয়ে করতে পারে। জুবায়ের ভাই আপনি নতুন এলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভাই। রাফিউল ইসলাম ভাই, রাফি ভাই নতুন এলে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক মেরে দিন ভাই, বাকি তো দিলে পারে নি। টিম নাম্বার সেভেনে এখানে একটা স্কোয়াড হাউস বসে আছে, আর টিম নাম্বার চব্বিশ হচ্ছে পুরোটা নিয়ে চলেছে, তো ম্যানশন একটা ফাইটার সম্ভাবনা আছে। এখানে কিন্তু ওপির সাথে একটা ফাইট চলার সম্ভাবনা আমরা এখানে দেখেছি। টিম নাম্বার ছয় এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, টিম নাম্বার খবরে আরে লক্ষা ফাইনালে আসছে।
ওকে, এখানে M24 চালানোর চেষ্টা করতেছি। তার কাছে ডিপি আছে এবং তার সাথের প্লেয়ার কিন্তু M24 চালাই দিয়েছে। চালানোর চেষ্টা করতেছে টিম সিস্টেমের। সেই সাথে এই গ্রাউন্ডে কিন্তু 4AM ও প্রবেশ করে গেছে তাদের গ্রাউন্ডে, তাদের এরিয়ার মধ্যে। আচ্ছা, জোন কিন্তু এখানে মিলটাতে ভালো একটা জায়গায় জোন পড়ছে, যেখানে আমরা ভালো ধরনের ফাইট দেখতে পারবো, যদিও আমাদের একটু হালকা করে জায়গা খেয়ে নিয়েছে পানি। ডার্ক এখানে পানির মধ্যে লাভ দিচ্ছে, আমি জানি না সে কেন কি চিন্তা করে পানির মধ্যে দিয়ে সে যাবে চিন্তা করলো। যেখানে অবশ্য সে তো জানতো না আর কি, রিস্ক হচ্ছে না হয়নি। আচ্ছা, আমরা যদি ড্রপে চলে যাই, এখানে আমাদের প্রথম ড্রপে কি ছিল? প্রথম ড্রপ অলরেডি মানে লুটেড, অলরেডি লুট করে দিয়েছে এখানে। আচ্ছা, এখানে কার 90টা ফেলা দিয়েছে, কে কারে ফেলা দিয়েছে এটা দেখতে পাচ্ছে না। ও ভাই, এখানে তো হিউজ একটা গেঞ্জাম আসা মনে হচ্ছে। গেঞ্জাম গেঞ্জাম গেঞ্জাম। আচ্ছা, বৃষ্টির মধ্যে এখানে খেলা হইতেছে, বৃষ্টির মধ্যে 4AUIM এর মধ্যে পাইটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ওপির একটা প্লেয়ার নাকি? আচ্ছা 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 আচ্ছা, 4AUIM এর একজনটা কিন্তু এখানে ফালায় দেওয়া হয়েছে, তার কাছে চলে যায়, সে গাড়ি দিয়ে যাচ্ছিল। 4AUIM সে আর মধ্যে সে আমার কাছে মনে হয় তার কিচ্ছে এখানে কোথাও। 4AUIM নিনজা এখানে গাড়ি চালিয়ে যাচ্ছে, আরো কোনো মতো বাচ্চা আসছে এখানে বেডলায় সামনে। কার সাথে কার ফাইট হচ্ছে মনে হচ্ছে দেখতেছে না, সবাই মোটামুটি একটা দূরত্ব বজায় রাখতেছে। এক্স এক্স এস জেড এদিক দিয়ে জন্য ঢুকে আছে, 4AUIM জন্য ঢুকছে। ব্ল্যাক এখানে আগের জায়গায় আগের জায়গায় এখনো অবস্থান করতেছে, তারা বারবার জন্য পেতেছে। ডার্ক এখানে পানির মধ্যে দিয়ে আসতেছে, আমি জানি না তার সিদ্ধান্ত কতটুকু সঠিক। তার সামনে ওপি টিম আছে, ওপি টিমের সাথে ওপি টিম কিন্তু মারামারা করতেছে টিম নাম্বার 3-এর সাথে। আমরা এখানে একটা ড্রোন দিয়ে যদি দিই কার অবস্থান কি একটু দেখি। ওপি টিম পুরাই মিলিটারি গড়টা নিয়েছে, আর এখানে কিন্তু কেস ভালো টাইপের একটা, আমি জানি না আমাদের এখানে সিঙ্গেল প্লেয়ার এটা কই, এখনো দেখা যাচ্ছে না। সে আমাদের বাইরে সে আছে, এক্স এক্সাক্টের 69 কিন্তু এখানে ফিনিশ করে দেওয়া হয়েছে। সো এখানে এখানে অলরেডি এলো কি হয়েছে, এস এস এক্স এস জেড ভাই, এর তো না এর তো কঠিন বানান ভাই। আচ্ছা, এখানে অলরেডি টিম ওয়ার্কআউট করে দিয়েছে মানে তারা জানে। হ্যাঁ, ওদের এক্স এস জেডিরই আরে আরেক টিমরে ওয়ার্কআউট করে দিয়েছে, আমি জানি না হাউ ইস হ্যাপেন টু কুইকলি। ডার্ক এখানে পানির মধ্যে যে গুড়ি গুড়ি পায়ের জন্য ঢুকতেছে, আমির হামজা সে যে প্রথমে পলাইছে পলাইছে উজি হাতে একটা লইয়া, তার লুট দেওয়ার কোনো ইন্টেনশন নাই, সে শুধু পালাবে, সে সার্ভাইভ করবে অনলি। ঠিক আছে, আমির হামজা ভালো আছে, আমির হামজা সুন্দর ভাই জন্য ঢেকে বলি বেরিয়েছে। এখানে ওপি প্রথম নাকি প্রথম, এখানে ওপিরা রোটেশন দিয়েছে, তাদের সামনে একটা টিম আছে টিম 9। সামনে 4AUIM আছে, তো দেখি সামনে ওরা বাড়ি নিতে যাচ্ছে, কিন্তু 4AUIM তো এখানে আছে এবং এক্স 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 আছে এবং সামনে 9ও আছে। যাবেন কে গাড়ি নিয়ে? সবাই
আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতেছি টিম 18-র সাথে টিম টিম 18 যাকে একটা ফাইনালে একটা প্লেস পাইছে, তারা অলরেডি কিছু টাইম ইস্ট করার জন্য আর কার কার মধ্যে ফাইট হতে পারে। এদিকে ডার্ক কি করতেছে? ডার্কের তো জোন চলে আসতেছে, সে এখনো পানি দিকে করে, আমি এখনো বুঝতেছি না। সে তার কাছে তিনটে হিল আছে কিন্তু সে অনেক লেট করে ফেলছে আমার মতে। এদিকে 4X এর আর 4UM এর মধ্যে ফাইট চলতেছে, 4UM এখানে 4X এর কাউকে নক করে দিয়েছে, আমরা সেটা দেখি। এখানে ডার্ক জনবারে মারা যাবে বলে লাভ নেই, সে বেশি অনেক বেশি লেট করছে পানির মধ্যে, থেকে সে পানির মধ্যেই ছিল, অবশ্যই পারে উঠে উচিত ছিল। কি কমেন্টেটিং করবো এখন বুঝতেছি না, খেলা লাস্ট মুহূর্তে চলে আসছে প্রায়। আমরা এখানে ওপি কিন্তু আর একজন মারা দিচ্ছে। আচ্ছা, আমরা ওপি টিমের কাছে যাই, ওপি টিম এখানে ভালো খেলতেছে। তো ওপি কোথায়? ওপি আর কি এখানে তিনটা গেল উঠে নিছে, সে এখানে কারো একজনের বিস্ট টিমের বিস্ট উইঙ্গার বলে দিচ্ছে। সে বিস্ট টিম এখানে ফিনিশ হয়ে যাবে আই থিঙ্ক একজন। সে তাদের কম্পাউন্ড ধরে রাখতেছে। আচ্ছা, আমরা এখানে ড্রোন ড্রোন বিয়ে দিয়ে যাই, যেহেতু আমরা এখানে দেখার সিস্টেম পাইতেছি না। বিশ এখানে পিছনে হালকা ব্যাগ দিছে, 4AM আছে উপরে, হাইটে একটা ফাইট চলতেছে। আমরা ওখানে যাই দিস কি অবস্থা, অলরেডি ফিনিশ করে দেওয়া হইল। এখানে টিম 11-এর সাথে ফাইট চলতেছে টিম 6-এর, টিম 6 এখানে জোনের বাইরে, তাদেরকে জোন আসতে হবে। এবং টিম সিক্স এর জন্য এবং দারুণ ভাবে আরেকজন নক, লাস্ট টিম 11-এর নক করে দেওয়া হয়েছে। ভালোভাবে খেলছে কিন্তু টিম 6 এর, সে কি বাঁচবে? তার খুব কুইকলি হিল করতে হবে। শেষ টিম 6 সেই সাথে বিদায় নিল। এখানে আমরা যদি এখানে চলে আসে টিম 24, এখানে টিম 11-কে শুধরার চেষ্টা করতেছে। টিম 11-এর লাস্ট ম্যান স্ট্যান্ডিং হিয়ার, BD-17 এখান থেকে বিদায় নিয়েছে। ওপি আরেকজনকে নক করে দিচ্ছে এখানে, তারা কিন্তু কেউ জন নেই, জনে যেতে পারো সবাইকে। কি অবস্থা? SZ কে জন যেতে হবে? 4UM ব্যাডলার কে এখানে খেলা দিছে, আচ্ছা যাক এর খেলা দেখলাম না। 4UM ব্যাডলার কই? আচ্ছা, এখানে ওরে ডিপিতে ভালো দিয়েছে, 4AM আর লাস্ট ওম্যান স্ট্যান্ডিং, বাট একজন নক। সো রিভাইভ দিলে দুজনই থাকবে। খেলার অবস্থা খুবই করা এই মুহূর্তে। হ্যাঁ ভাই, আমির হামজারে আমি অনেক আগে দেখছি, তার কাছে ইয়ে নাই, সে যে পালাইছে প্রথম থেকে, যে পালাইছে প্রথমে যে পালাইছে, সে পালাই এসে আমি হুয়ারেছে। আমি আই থিঙ্ক সে ভালোই খেলতেছে, সে একলা ম্যান পালাইছে সে। আচ্ছা, SS লায়ার কিন্তু তারা কিন্তু এখানে রোটেশন অনেক লেটে দিচ্ছে, যেন জোন কিন্তু প্রচুর কাটবে। আমার কাছে মনে হয় তাদের রোটেশনটা আরেকটু আর্লি দেওয়া দরকার ছিল। যাই হোক, হয়তো তারা জোনে ঢুকে যাবে, এবং একজন এখানে কিন্তু ঠিকই ফালা দিচ্ছে তাদেরকে। তারা ফাইনালে কিন্তু কষ্ট মষ্ট জোনে ঢুকছে, কিন্তু অলমোস্ট ওয়ান এইচপি রেখে, এবং এদের একজন প্লেয়ার কিন্তু এখানে নয়। আচ্ছা, আমরা এখানে মিডলে চলে যাই, আমরা এখানে কিছু কই থাকতেছে না ভাই, উল্টা পাল্টা খালি মাঠ চলতেছে। এখানে ওপি সেন্সর বিস্ট অনেরে ফেলাই দিচ্ছে, অলরেডি এখানে দুজন নক বিস্টের, এবং বিস্ট বাসার কিন্তু ওপিকে মাইরা দিয়েছে।
এখানে হামজা কিন্তু একলা বসে আছে, সে তার একটা এরিয়া নিয়ে। আচ্ছা ওখানে যদি আমরা 20 দেখি, 20টার সাথে ঠিক আছে। এখানে দুজন নক কিসের? দুই টিম 24 এর দুজন কিন্তু এখানে নক, লাস্ট ম্যান স্ট্যান্ডিং। নেশা টিম এখানে টিম 24 এর জন্য ভালো একটা ধরনের প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে। সো এখানে টিম 24 কিন্তু অলরেডি রিভাইভ পেয়ে যাইতে পারে তাদের লাস্ট ম্যান। ওকে এক্স এস জেড কিন্তু কোনোভাবে তারা কিন্তু তাদের নক প্লেয়ারকেও উঠে ফেলছে। টিম 11 এর পিছনে কিন্তু টিম 24 আছে, এখানে প্রায় অনেকেরই জন ঢুকতে হবে। এখানে আমির হামজা কি করে সেটা দেখার বিষয়ে, আমির হামজার এখানে চলে আসতেছে টিম 17। হামজা এখানে কি করে, হামজা লম্বা হয়ে শুয়ে আছে, হামজা এখানে কি করে, হামজা কি শুট দিবে? এবং হামজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে। এখন আমরা চলে যাব টিম নাম্বার 11 এর কাছে। টিম নাম্বার 11 এখানে স্মোক করে অবস্থান করতেছে, তাদের উপরে অলরেডি কিন্তু টিম নাম্বার 17 চলে আসছে। এখানে জোনের বাইরে আরেকজনের নক, টিম নাম্বার 24 অলরেডি নক, টিম নাম্বার লাস্ট ম্যান স্ট্যান্ডিং। টিম নাম্বার 11 এখানে টিম নাম্বার 24 কে এখানে সেই সাথে বিদায় করে দিল ম্যাচ থেকে। এবং এখানে এক্স জেড একটা স্প্রেতে দুটার পালা দিচ্ছে এখানে তাসের এবং একে। এক্স দেখে দেখে আমরা লাস্ট টু টিমে চলে আসছে, যেখানে হেলথের দিক থেকে 17-এর এখানে কিন্তু অলরেডি অলরেডি হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজ রয়েছে 17। আপনার আমার কাছে মনে হয় 17 অলরেডি এখান থেকে চিকেনটা হয়তো বার করে নিতে পারে, অথবা 17-এর 3 প্লেয়ার এবং ওদের 4 প্লেয়ার। 17 কিন্তু একজন নক আছে, কিন্তু এখানে 17-এর হচ্ছে, সরি 7-এর একজন নক আছে, কিন্তু 17-এর এখানে দেখা গেল যে 17 কিন্তু জোনের বাইরে অবস্থান করতেছে মনে হয়। জোন টোন আমি দেখতে পাচ্ছি না কিছু, কোথায় জোন হচ্ছে এটা আমাকে দারুণ না, প্লেয়ারের জন্য দেখা যাচ্ছে না। 7-এর একজন কিন্তু এখানে দারুণভাবে একজন বাসারকে ফেলাই দিচ্ছে। এখানে মোলান্ড, ওকে বিস্ট কিন্তু এখানে পুশ দিয়ে একজনকে ফালা দিচ্ছে। আমরা কি বিস্টের খেলাটা দেখতে পারি? কিন্তু বিশ্বে নিজেই পড়ে গেছে এখন। সো অলরেডি বিশ্বের লাস্ট ম্যান স্ট্যান্ডিং এর অবস্থান আমরা কি দেখব, আমরা কি দেখবো 1v2? সেই সাথে দেখার কোনো সম্ভাবনা নাই। সেই সাথে আমাদের প্রথম ম্যাচ শেষ এবং ম্যাচ উইন এক্স সি এস এক্স এস জেড হোয়াটএভার ইট ইজ। 11 কিলের সাথে তারা প্রথম চিকেনটি উঠে নিল। সেকেন্ড পজিশনে আসে বিস্ট উইথ 8 কিলস, থার্ড পজিশনে বিডি 71 এস এস কিউ উইথ 5 কিল, ফোর্থ পজিশনে আছে এস এস ডিসি উইথ 4 কিল, ফাইভ পজিশনে আছে ডিএস। ভাই আমার কি স্ক্রিনশট তুলবো? আচ্ছা ভাই আমাদের স্ক্রিনশট তুলতে হবে রেজাল্টের। আচ্ছা স্ক্রিনশটটা আমি তুলতেছি, নো চিন্তা। কন্ট্রোল বি, এটা কি এসির খেলা চলতেছে না ভাই? সেই সাথে চিকেন ডিনার তুলে নিল, গ্রুপ এইচ এর খেলা চলতেছে। সো এস ওয়ান খেলা দেখে কেমন লাগলো গাইজ জানাবেন। আমরা এখন স্ক্রিনশট তোলার কাজ করতেছি, সরি পিসিতে স্ক্রিনশট তোলা একটু প্যারা, তাই একটু না ভাই কেন আমি। হ্যাঁ হ্যাঁ লেপক গা দেখছে, হ্যাক করে নাই কেন বলেন। আচ্ছা আর আপনারা তো এখানে
শট নিতে পারি নাই, আপনাদের ওইখানে কি হয়ে যাবে? আমরা হলো দুজন স্ক্রিনশট নিতে পারছি, বাকি দুজন ওইখানে ঘুরে এসে স্ক্রিনশট নিতে পারছি। আর ভাই হ্যাক ট্যাক করে নি, আমরা খেলা দেখছি, সমস্যা ব্যাপার নাই ছিল ভাই। রেজাল্ট স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ জঙ্গল বানানো হো। সো আমাদের পরবর্তী ম্যাচ চালু হয়ে যাবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর কি বলো, আইডি পাসকে দিছেন ভাই? এস আর আই যে আছে না, তারপরে ইয়ে ছেলেটা কই সেজান? বুঝলাম না, আমার জিএর এস এর রেজাল্ট এটা পরে লাগুন, এটা এটা আমি সবার আগে দিছি ভাই। পাইছেন কিনা দেন তো রেজাল্ট স্ক্রিনশট। আমরা এখন কি করব, আমরা বসে থাকবো, এখন বসে বসে ড্যান্স করবো। তেরি আঁখোঁ কা এ কাজল, মিনা করেছে তেরি কায়া। যারা যারা ভালো দেখতেছে এটা করে লাইক মেরে দিয়েন ভাই, যদি সম্ভব হয় একটা করে লাইক মেরে দিয়েন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ভাই, ইট উইল বি রিয়েলি হেল্পফুল ব্রো।
खाना वाना चलता सब? मैं कर कर क्वालिफाई कर से रुको देखो পিসিতে গেম খেলতে পারি না, তাই গেম খেলতে চেষ্টা করতেছি না। এখানে শুধু লাইভ করা হয়, খেলা বুঝলেছি। আর ল্যাপটপে মোবাইলের সেটিং পিসিতে তাই চেষ্টা করতেছি। ক্লেনার মালমুল কিনা লি কিনা যায়। চল দিয়া ওভার ওয়াচিং গাইস, কমেন্ট করে দিন, আমি তোমার আমি আপনার নামটা দেখতে পাবো। হ্যাঁ কি অবস্থা, বিপ্রেটা কি কিনা জানি কিনে বলেছি বলেছি কি অবস্থা রে, কোন করে যা করিস ভাই রে ভাই, অবস্থা আছে ভাই, চার দু সময় খাসি করি না। আরে প্লেন অলিভার কোয়েন বারবার কোন করে যাচ্ছ, অলপ্রেট ইমপ্রেসিভ স্ট্যাটিস্টিক্স তো ভাই, খেলে পুরো খেলাতে তো ভালো খেলে না, টিম নিয়ে খেলে ভাই, ম্যাচ খেলার টাইম পাই না। পরীক্ষা দোষ নয়, ম্যাচ খেলার টাইম পাচ্ছি না, খালি টিডিএম খেলি। না ম্যাচ খেলতে আজকে খেলবো রাত্রে, ঘুমে শেষ হলে আর রাত 2টা থেকে খেলা শুরু হবে আজকে। আচ্ছা ভাই আসেন, এলাম কি একলা বলেছি, আজকে নাই আমার ইয়ারা দরকার, সেজান মিয়ারা দরকার, উল্টা পাল্টা ইংলিশ করছে ভাই আমার মতো। আচ্ছা ভাই কি কাজ করতেছ নাকি? বাহ কথা শোনা যান আপনার, হতাশ না স্টেমার মুডি যেন বলিষ্ঠ সেভেন। দুই মিনিট পরে আমাদের পরবর্তী ম্যাচের জন্য শুরু হয়ে যাবে। বাই ফর ডেমো ভাই, ভাই আমি চেক দিছি আমার অ্যাডভান্স রুম কার্ড নাই ভাই।
ভুল বলছি? হ্যাঁ ভাই, আর অবস্থা আপনার, আমি কথা বলতেছি আপনার নাই মনে হয়। হ্যাঁ বুঝি না। না ভাই, ঠিক আছে ভাই, ম্যাচ কটা শুরু হবে আর 1 মিনিট? না 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 না, যাতে 50-এ আর 55 সবাই ঢুকলে। না বলতেছি আইডি পাস দিছেন নি? হ্যাঁ চেক করেন, দেখে তো কবে তো দিলাম। আরে আমি তো এখনো ঢুকি নাই ভাই। গ্রুপ জের খেলা কি এর খেলা চলে? ও ও ও, আমরা এখন ঢুকে যাবো, তার আগে আমরা ইয়ে মেরে নিই, বস মেরে নিই, বস কাজ কর ভাই, সব কাজ কর, সমস্যা নেই, আমি বস কাজ করেছি, চেক দিছি, চলে এখন তো স্টার্টিং এন্ডিং সবই চলে। ওকে আগের কিলটা তো ওরাই পাইছে, টিম 7 না ই আছে কিনা? আমিরাম যা ভাই, গাড়ি লেজে দৌড় দে মাস, টিম 10 ওপি টিমও ভালো খেলে। টিম 20 করছিল ওরা তখন, কে কোন টিমের সাপোর্টার ভাই বলে দেন, দেখাবো না আপনার টিম কি খেলতেছে, আপনি দেখতে পারবেন, খারাপ খেললে পরে চেতে পারবেন, ভালো খেললে অ্যাপ্রিশিয়েট করতে পারবেন, লাইভ ডোরে পাঠিয়ে দিয়ে চেতে পারবেন। কিরে এটা বটার লাইন খেলছো? অলরেডি আমার টিম দূরে ছিল, এখন বলছি খারাপ খেলছে মিয়া। ভাই কিছু বলবেন, বুঝি নাই ভাই, শেষ না? না ভাই আমাদের একটা ম্যাচ আছে, এইচের লাস্ট ম্যাচ চলতেছে ভাই, আজকের জন্য লাস্ট ম্যাচ। এই যে 50-50 স্টার্ট হবে আর কি। আসো তো, হ্যাঁ হ্যাঁ, আপনি কি ম্যাচ খেলতেছেন? না না না, ওই যে আপনার দিল্লি রোমারি করতেছে ওটা ফার্স্ট লেগা। জি ভাই, জি ভাই 50 স্টার্ট হয়ে যাবে, সরি। হ্যাঁ আমি জানি না তো হাসিব ভাই, এমনি ডাক দিত, আপনি যেমন ডাক দিচ্ছেন আমার এমনি ডাক দিত। মেসেজ দিচ্ছ?
আচ্ছা ভাই। ৪৯ বাজে, আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি, এর মধ্যে বেয়াল্লিশ জন জয়েন দিচ্ছে, বাকি জনের কি অবস্থা? আরে এক মিনিট আছে তো। আরে ভাই, এরা কি 8টার জন্য বসে আছে? মানে আই মিন সরি, 9টার জন্য। যে 6-9 খেলা দেখতে চাইছে একজন, 6-9 6-9 আইডি লেভেল কথা, মাত্র 30 অলরেডি বেঁচে গেছে, 6-9 টা ধরতে হবে। আরেকটা প্ল্যান নিয়েছে ভাই, 72। এখানে কার জানি আছে ভাই, আছে ভাই, গেল ভাই। কেন বাজে হলো, চিকিৎসা দিচ্ছে না কেন? কে এক্স টিম ঢুকেই নি, কে এক্স মাত্র ঢুকতেছে 50 ম্যাচ। মিস্টার শাওন ভাই এতক্ষণ পরে আইসেন, আপনি কোনো কথা গত ম্যাচে কই ছিলেন? আরে ভাই আমি তো আগে যাই নাই, যে বন্ধু জন্মদিন মনে যায় আমাদের ঘরে, যে নিজের রাইন্দা করে নিজের খাইলাম। সারা চিল লাস্ট ম্যাচে চলে আসছেন, যেই ম্যাচে আমি খেলতে দেবো, ওই ম্যাচে আমি খেলতে দেবো, কারণ আইতেছে এর মধ্যে ঘরে আমি রাস্তায় যাইতে দিই, বাসায় গেম এটুকু কারণ বলো আড়ি বাদ দিছে না দিয়েছে, মানে খেলা তো মানে চালু হয়ে যাওয়ার কথা, 50-এ স্টার্ট দেওয়ার জন্য দিয়ে রাখছে, ঢুকলে তো ঢুকতে হবে। ঠিক আছে, টিম একটা ঢুকে নাই, কোনটা ঢুকে নাই এটা কথা রাখবো আমি, ওরা কি লাস্ট হয়েছে ভাবতেছে অলরেডি? বাদ মুসলিম ডেজা, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব ব্রো, থ্যাংক ইউ। আরে ওকে গেমিং ভাই বিগ ফ্যান, হাসিদ ভাই, আরে ভাই রোনো 35 ফ্যান, বিগ ফ্যান, স্টার্ট প্লিজ রাইট টাইম স্টার্ট হন, এখন ফালতু কেন এক্সটিএম ব্রো, আই এম সরি হাসিদ ভাই, কোনো কারণে মনে হয় অফলাইন, আমরা অ্যাকচুয়ালি রাইট টাইম স্টার্ট দিয়ে দিই, সে হিসেবে আমি বুঝতে পারতেছি না। হাসিদ ভাই সব খেলার এক টাইমে চলছে ভাই, ভাই ভাই বলে না ভাই, মানুষের বিজনেস থাকে ভাই। আর স্টাফটা আমার হাতে নাই, টাকা দাও তো, সব আমরা ওয়েট করি, নর্মালি আমাদের নর্মালি 9টা বাজে খেলা চলে, 10 মিনিট আগে আমরা দিছি, সেই হিসাবে আসলে স্টার্ট হওয়ার কথা।
ডেমো পুট অফ নুক জেনারেল ভাই, বের হয় না, বের হলে আগে দেখবা যে চালু হয়েছে। আচ্ছা এখানে টিম নাম্বার একটা একটা টিম আসেনি। আচ্ছা এটা এটা তো আমাদের দেখার বিষয় নয়, আমি ইস্টা দিতে হবে। আচ্ছা বাই ইস্টা ড্যাড বাই। আচ্ছা ভাই ওরে ভাই, এটা আমি ফোন দিতেছি ভাই, কানেকশন আসিফ ভাই মিস্টার হয়ে গেছে অলরেডি। সরি সরি ফর 4 মিনিটস লেট, মাঝে মাঝে লেট ইজ গুড। ওকে একটা টিম ঢুকে নাই, বাকি গত ম্যাচে আমরা দেখলাম বান্নাডা এবারে বেরাস 50 স্টার্ট হওয়ার কথা না, একটু লেট ইজ ভাই। স্ক্রিনশট নিবো, ওপেন পেজ নিয়ে নিই, নিচে নিচে না নিবো, হ্যাঁ নিচে নিচে স্লট টিনার। আচ্ছা এ স্যার মিরামার ওকে, সেই সাথে খেলা শুরু হয়ে গেছে। যার 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 ফেভারিট টিম ভাই কমেন্ট করে দেন। ফেভারিট টিম গুলা সবাই কমেন্ট করে দেন, তাকে দেখাবো। কেক্স এখানে লাভ দিয়ে দিছে, ওপি এখানে অলরেডি ডাউন দিয়ে দিছে। চেক লাফালাফি করুক সবাই, আমরা দেখি কে কোথায় লাভ দেয়। লাভ শেষে আমরা দেখবো কে কোথায় নামছে। সবাইকে লাভ দিতে দেওয়া হইলো। যার যার ফেভারিট টিম বা যে 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 টিমের মেম্বার আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আপনার টিম এখানে দেখানো হবে। ওই রেজাল্ট কই দিছে, একটু স্মার্ট হতে দেন স্মার্ট। এ তো মারা খাইছি ভাই, আমার আমার টিমে কত দিছে, কত দিছে ঘর সাথে নাম্বার সার। এটা কত বড় ফালতু রেজাল্ট হলো। আমি তো আমি তো ডরে দিছি ভাই, আমি খুশি হয়ে গেছি ভাই, আমি বি প্লাস টার্গেট করছি ভাই, ডিজাস্টারে বি প্লাস। হবে লাইভে আসছে, আপনি কমেন্ট করেন সব কমেন্ট শোনা যাবে। আমার একটা ভাই আমার একটা সাবজেক্টের রেজাল্ট দিছে, আরে ভাই এই সাবজেক্টটা আমি দূরছি ডিজাস্টার, এটাতে বি প্লাস পাইছে, মনে করেন 70 পাইছি ভাই। ডিজাস্টার দূরছি বাচ্চা ভাই 50 পাবো ভাই, ঠিক আছে ঠিক আছে খুশি হয়েছে। মানে এই সাবজেক্টটা আমার সবচেয়ে ডাউন খাবে আর কি, এটা রেজাল্ট সবার আগে দিছে। ফালতু একটা সাবজেক্ট হলো আমার জন্য। ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি নুব জেনারেল সাপ এখানে XX এর মাঝখানে কি করছে, তারা কিন্তু এখানে একটা ফাইট অন টানতাম, ফাইট উইথ পারবে। হ্যাঁ কে একটা গাড়ি নিয়ে রোড দিতে, একটা গাড়ি রোড করে তারা টিম নাম্বার 15 এর এখানে গাড়ি বাজছে, সেটা থেকে তুই ইন্ট্রে দা গাড়িটার ক্ষতি করতে পারতো। ইন্ট্রে দেনি ফিরে করে আর দুই ওরা না 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 এম এনিমেস তারা জানে না আমি দেখতেছি এখন মনে হচ্ছে না তারা আর এদিকে আগাতে পারবে, তারা কিন্তু ওপেন রোটেশন দিতে ওপেন একদম ওপেনে। হ্যাঁ ভাই যেহেতু গানটার নাই,
ওকে আমরা হচ্ছে টিম নেম ডেঞ্জার টুমরো আওয়ার ম্যাচ ওকে শার্লক প্লেস ওয়াট ইট ডেফিনেটলি উই উইল ওয়াচ ইউর ম্যাচ ব্রো ভাই ইনভার্ট ভাই কি গুড হ্যালো 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 ভাই স্যার তো ভাই স্যার হ্যাঁ ভাই স্যার স্যার কেন দিয়ে ভাই স্যার ভাই গুড স্যার আচ্ছা এটা আতি করে তুমি বলে নাসিব ভাই বের হইলে ভাই কেটে যাবে না না আসিফ ভাই গাতি ভাই নিয়ে কথা ঠিক আছে আর দেখতেছি না এখানে বিস্ট আর ডার্ক কিন্তু পাশাপাশি অবস্থান করতেছে এই ফাঁকে কিন্তু এরা কিন্তু দারুণ ভাবে দুইটা কিল উড়ে নিল না চান্সে আমার মতে কে কে এক্সট্রিমে হ ফল ব্যাক দেওয়াটা উচিত অলরেডি দুটো প্লেয়ার রা কি আরে স্যার ভাই আইডি দিতে হবে নাকি কোন আইডি ব্যাক ওই যেটা দিয়ে খুলছেন কোন একজন এসে বলতেছিল অ্যাডভান্স রকেট খুলতেছেন যে ওটা আমরা উপর থেকে দেখি আসলে কে কার লগে ফাইট নিতে পারে এছাড়া দেখে লাভ আছে এখানে গাড়ি লিয়ে চলতেছে আমরা দেখাচ্ছে বালুর সাগর ডুবে গেছে সে আরে এবার পানির নিচে 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 যে গেছে কি হইতাছে এগুলো এতক্ষণ পরে ঠিক আরে এখানে সে অফলাইন হোলি হোলি ওকে তার টিম এখানে টিম নাম্বার সিক্স এর একজন গাড়ির মধ্যে বসে রয়েছে আমি জানি না সে ড্রাইভিং সিটে বসে নেই পাশের সিটে বসে নিশ্চয় কোনো ঝামেলা হয়েছে ঠিক আছে ইয়ার মধ্যে সেন্ট মার্টিন হ্যালো এটা কি সেটা কি ছিল হ্যাঁ গ্যান্ডি গেছে এটা কি ছিল এখানে মাটি মেরে কথা বলছি আচ্ছা এখানে কিন্তু ওরা কিন্তু ফ্লেয়ার মারছে টিম নাম্বার 10 এবং ফ্লেয়ারে আছে গ্রোজা এবং এমকে আমরা লিখিও গুডুকলে গাড়ি যে গুডুকলে গাড়ি গিয়ে আই শুন আইয়া এটা বেসিস গুলো নিও মনে করে তো ভাই নিমো সমস্যা নেই আমি নিমো সমস্যা করে চিল ভাই আপনি একটু ফোন করে বলে দেন যে আইটিতে ঢুকেন এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে সবই পাবে লস লিন আছে কেউ আসে না কেন আমি জানি না এটা সবাই ডোরাই এভোট করে দিই নুব জেনারেল কিন্তু আবারও বিপদে পড়তে পারতে পারে আবার ওরা টিম নাম্বার কত এটা রে এটা উচ্চারণ করতে পারি না এক্স এস জেড এর সামনে যাচ্ছে ভাই দুটা প্লেয়ার ওরা এখানে ফাইটই হবে না হয়তো কিন্তু টিম নাম্বার 3 কি জানে এখানে টিম নাম্বার 7 আছে তারা হয়তো জানে না এনি টাইম পাছা লাল করে দিতে পারে আর টিম নাম্বার 7 তিনের যেহেতু মাত্র দুজন প্লেয়ার আছে এখানে তাদের বেস্ট হবে যদিও আমার কম্পিটিটিভের আইডিয়া খুব কম বেস্ট হবে তারা দুজন একসাথে স্টিক হয়ে থাকা মানে দূরে থাকলেই কিন্তু শক্তি কমে যাবে খুব কাছাকাছি 20 মিটার 10 মিটার 10 মিটার করে খেলতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি কিন্তু এরকম ম্যাচও হয়েছে তো এখনো হাফ ছাড়া হাল ছাড়া দেওয়ার কিছু নাই টিম 10 এখানে জোনে আছে টিম ওপি ওপি টিম টিম নাম্বার 18 জোনে নাই তাদেরকে জোনে যেতে হবে হ্যাঁ এটা কিন্তু একটা বিপদ সামনেই কিন্তু প্লেয়ার আসছে মারামারি হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু বেশি
কি অবস্থা? পাঁচ দিয়ে বেরিয়ে গেছে, আমার মতো সামনের কম্পাউন্ড গুলো ওরা নিলে বেটার হয়। এই জায়গা গুলো ঢুকবে না, বাকি ঢুকবে না ভাই, মামা এটা গুতাও না। নোকিয়া ফিনে সরি আইফোনের চার্জার নোকিয়ার পাশে ঢুকে দিলে হবে। তারপরে ওপিটি মেহানের রোটেশন দেওয়া দরকার, আর বাকি সবাই প্রায় জমা পড়তেছে এখানে। এক্স এস জেড টিম 69 এখনো আসে নাই জোনে, বাকিরা কিন্তু জোনের দিকে অলরেডি মুভ দিয়ে দিছে। এরা কিন্তু প্যাডেল আসতেছে, হাইট হাইট আসতেছে, দুজন দুজন আমার সাথে দেখা সাক্ষাৎ। টিম নাম্বার 7 কিন্তু নুব জেনারেলের দিকে আবারও আসতেছে, দেখো নুব জেনারেলরা যদি সরি, হ্যাঁ মানে টিম নাম্বার 7 যদি টিম নাম্বার আমার কাছে তাই মনে হচ্ছে ওই কম্পাউন্ডটা নিতে গেলে তো ফাইট হয়ে যাবে। হ্যাঁ চলে আসতেছে কিন্তু কাছাকাছি, এবং 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 ওইখানে গেছে। থ্রি সিটার একটার মধ্যে ঝুলে ঝুলে রয়েছে তিনজন, জেনারেল কিন্তু ওটার পিছনে আছে এখানে ইয়ার জন্য, কিন্তু আচ্ছা এখানে জেনারেল কিন্তু যেকোনো সময় যে কাউরে ফালে দিতে পারে। ওকে জেনারেলের সাথে ফাইট হয়ে গেছে অলরেডি, জেনারেল রে দারুণ ভাবে এখানে পালা দিয়েছে। এখানে কিন্তু তাদের একটা প্লেয়ারে নক করে দিছে এবং তাকে ফিনিশ করে দেবে, কিন্তু সে ফিনিশ দিতে পারে নাই, এটা তার ব্যর্থতা আমি বলবো, ডেফিনেটলি ব্যর্থতা। তার এখানে ফিনিশ দেওয়া উচিত ছিল, পরের রিলোডেই ফিনিশ দেওয়া উচিত ছিল, তাহলে সে একটি পয়েন্ট পেয়ে যেত ভাই। সেই সাথে যাই হোক, আমরা বলবো যে টিম নাম্বার 7 দারুণ ভাবে কিন্তু ওদেরকে বাকি দুজনকে মেরে দিয়েছে। এখানে 69 এখানে হেঁটে হেঁটে আসতেছে, ওরা কোনো গাড়ি পায়নি। ওপি কিন্তু আগে যাচ্ছে এক্স এস জেড এর দিকে, যে কোনো সময় তাদের সাথে একটা সংঘর্ষ লাগার পসিবিলিটি রয়েছে। টিম 10 এর কিন্তু এখানে জন্য ঢুকতে হবে, টিম 10 এর এখানে সাপোর্টার আসা লাগবে, ছিল আমি জানি না এখন আছে কিনা, আমরা তাদেরকে দেখি। টিম নাম্বার 10 এর কি অবস্থা? টিম নাম্বার 10 সরি টিম নাম্বার 10 এর সাপোর্টার আসা, নো 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 নো, আচ্ছা টিম নাম্বার 10 এর এখানে একজন কিন্তু অফলাইন, পুরোপুরি বিদায়। ওকে ফোর ইউএম এ আচ্ছা, কার মধ্যে আর ফাইট চলার সম্ভাবনা আছে আমাদের সেটা দেখি, সেখানে চলে যাই। ফাইনালি তারা বাইক বাইক পাইছে, টিম নাম্বার 15 বাইক পাইছে এবং বাইক দিয়ে যাচ্ছে, ওরা ফাইনালের জন্য ঢুকছে। বাইক দিয়ে তারা কোন দিকে যাবে না, তো তাদের সামনে টিম করে তারা কিন্তু এখান থেকে লাগাই না সবাই, ড্রপের মধ্যে ড্রপে কি আছে, ড্রপে কিন্তু অম আছে, অম আছে, আর মিরামারে কিন্তু অমটা আমি এখানে আরেকটা ড্রপ দেখতেছি, সে ড্রপে আছে এমকে লসলিনাসের ড্রপ, লসলিনাসের ড্রপ, আর এই ড্রপে আছে কি অম আছে। সো মিরামারে অ্যাকচুয়ালি বোল্ট অ্যাকশন খুবই কাজে দেয় যেটা আমরা জানি। সো আচ্ছা লসলিনাস কিন্তু পুরোটাই ফাঁকা, মাঝখান দিয়ে লসলিনাস কিন্তু কেউ নাই, ঠিক আছে ভাই যারা দেখতেছেন কাইন্ডলি লাইক টাইক মেরে দিন ভাই পারলে সম্ভব হলে, আর যদি বলেন না ভাই সম্ভব না তো এই সুখে ভাই সুখে। সাবস্ক্রাইব করে দেন ভাই পারলে, নতুন হ্যাঁ ওপিটিম, হ্যাঁ ওপিটিম, আচ্ছা 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 তাহলে ওপিটিমটা আমরা একটু দেখি, আর আসতে তো লেট করে ডিস্টার্ব করে। আচ্ছা ওপিটিম, ওপিটিম এখানে কম্পাউন্ড নিছে,
না ও বিটে কো টিম নাম্বার 24 কোরোনে কো উপরে কম্পাউন্ড এ কিন্তু টিম নাম্বার 18 যদি ওরতে উপরে যায় তাহলে তো ওখানে কিন্তু ফাইট হবে আর লোড খাইতে শোনা আজকা গ্রাফিক্স কাজ করতেছ না মানে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া না গেম চলে যাচ্ছে আচ্ছা এটা কি টিম নাম টিম নাম্বার আমরা যদি এখানে দেখি ওরা মনে হয় ফ্লেয়ার আনসার ওম আছে ফ্লেয়ারে এবং M249 আছে ভাই আর কিছু লাগে টিম নাম্বার 21 এখানে ওম আর M249 নিয়ে আসছে দুইটাই ভাই এই দুইটা প্লেয়ারে যে একটা বিল থাকে হ্যাঁ একটা প্লেয়ারের কাছে দুটোটা থাকলে হইছে আমার নামে নাম বালা গেল ভাই নামটা মান সম্মান রাখ এর আগের বার মস্ত আরে হ ভাই যশপুর সিটি বেকারে মরে আছে ভাই কাস্টিং পারি না তুফান ভাই ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ওপেন হলে এত লেট লাগে না ওকে পারে চিল 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 হাত চলে আসছে আরে কি রে চেক করে গিয়ে আচ্ছা এখানে এটা দেখছে বিস্ট গেমার বিস্টরা কিন্তু বিস্ট ভাষা বা বিস্ট এরা কিন্তু জোনে আছে বাকিরা কিন্তু জোনে নাই হ্যাঁ হ্যাঁ কিন্তু বিস্ট তো খাইলাম নাকি এটা ও না হ্যাঁ মাইজা খাবে কারণ এত কম্পাউন্ড না টিম নাম্বার 17 এখানে যথাসম্ভব ওরা এখান থেকে ভাগবে ভাগা ছাড়া উপায় নাই আচ্ছা কেন 17 আছে না আচ্ছা এখানে ফল ব্যাক দিছে টিম নাম্বার আমরা উপরে দেখি এখানে সবচেয়ে এক লাখ পুষ দিয়ে দিছে এবং টিম নাম্বার 6 রে এখান থেকে পুরা দমে শেষ করে দিল দারুণ খেলছে এখানে এক্স এস জেড যারা গত ম্যাচও চিকেন নিছে কিন্তু এরাই এই 7 নম্বর টিম গত ম্যাচও চিকেন নিছে ভাই ওরা খুবই ভালো খেলে আপনার সব কিছু তারা অনেক ভালো টিম সামনে কিন্তু টিম ফোর বিল্লা না কি বিটলা ভাই ঝামেলা করতেছে আজকে আমার আমার গেমটা মনে হয় ইন্টিগ্রেটেড গ্রাফিক্স তো অন হয়ে গেছে ভাই বুঝছেন এই জন্য রেন্ডারিংটা একটু লেট হচ্ছে ভাই সরি হ্যাঁ মনে করেন ডেডিকেটেড গ্রাফিক্সটা তো অন হয় নাই মনে হয় আর আমি আসলে অন্য কাজ করতেছিলাম অনেক সময় জাস্ট এখানে কিন্তু জোনের বাইরে দুইটা টিম এরা কিন্তু দুজনের জোনের বাইরে এখন আমার মনে হয় টিম নাম্বার 4 কিন্তু এখানে আটকে আছে আরে আটকে যাচ্ছিস কেন টিম নাম্বার 4 দুজনে ফল ব্যাক দিচ্ছে আচ্ছা একরা ফল ব্যাক দাও পরের উচিত এখান থেকে কিন্তু একটা ফল ব্যাক দাও জোনের দিকে যাও সবাই জোনের এখন ফল ব্যাক দিচ্ছে কেউ কেউ খেলতেছে না কারোর সাথে ফাইট লিতেছে না দরকার এখানে সবাই প্রায় জোনে গেছে কিন্তু এখানে কিন্তু টিম নাম্বার 10 এর সামনে দেওয়া রোটেশন দিতেছে সো 10 যদি এখানে একটা দুটো হিট করে সেটা বেটার হয় তুফান ভাই বসে গেছে হ্যাঁ
আরে গ্রাফিক্স সব হচ্ছে না ভাই, রোটেশন দিচ্ছে, নতুন একটা জায়গা খুঁজতেছে, হয়তো তারা একটা জায়গা পেয়ে গেছে, একটা মোটামুটি ধরনের ডিফেন্ড করার মতো একটা জায়গা পেয়েছে। সিস্টেমে বাকি প্লেয়ার গুলো সেখানে যোগ দিলেই চলে। ডার্ককে এখানে রোটেশন দিতে হবে, জোন ওই পাশে পড়ছে। ফোর ইউএম কিন্তু ফাইনালি একটা ভালো জায়গা পায় গেছে। আপনি একটা জিনিস চেক করছেন, এখানে কিন্তু এক্স এস জেড এর দুটো টিম, টিম নাম্বার 15 এবং টিম নাম্বার যথাসম্ভব 7, কিন্তু 7 ওদের ব্যাটার টিম, যেটা এর আগে চিকেন নিছে। ঠিক আছে, অলরেডি দুর্গজন আগে আছে, দ্যাটস ফাইন, দ্যাটস নাইস। আমরা কি 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 বলতে পারি, তার কি হয়েছে সেভাবে দাঁড়ায় আছে কেন? টাইগার এখানে বাঁচার কোন সিস্টেমই নাই, সে যেহেতু জোন পায় নাই। এখানে কিন্তু অনেকেরই রোটেশন দিতে হবে, মোটামুটি 2-3-4 টিম এখনো বাইরে আছে। ডার্ক টিম ফাইনালে ঢুকছে, কিন্তু ডার্ক টিমের সাথে কিন্তু এখানে ফাইটের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আমরা আগে এই ফাইটটা দেখে নিই। তখন ভাই কালকে থেকে গ্রাফিক্স চেক করবো ইনশাল্লাহ, ওপেন করার সময় রিভাইভ পাওয়া যাওয়ার কথা না, খেললাম একটা ছিল, তারপরে রিভাইভ পাওয়া গেলে তো বেটার। রিভাইভ কিন্তু অলরেডি পাওয়া গেছে, কিন্তু সে জোন পায় না, সে আবারও হয়তো নক আউট হওয়ার সম্ভাবনা আছে, আবার নক আউট হওয়ার সম্ভাবনা আছে। ভাই আগামীকালকে আমাদের সবগুলো গ্রুপের খেলা শেষ হয়ে যাবে, আগামী আরে এখন তো চালিয়ে ফিনিশ করে দিতে পারতো। ওকে, আগামীকালকে আমাদের সবগুলো গ্রুপের খেলা শেষ হয়ে যাবে, তারপরে আমাদের বাকি ম্যাচগুলো। এখানে কিন্তু টিম নাম্বার 10 এর একজন মনে হয় মারা গেছে, এবং আর একজন নকে আছে। ঠিক আছে, এর মধ্যে প্রায় জোনে ঢোকা অলরেডি অনেকেরই হয়ে যাচ্ছে। এখানে ওপি কিন্তু এক গাড়িতে করে ঢুকতেছে। আচ্ছা, এখানে আমরা টিম নাম্বার 24 আছে, তারা একই পজিশনে কিন্তু এখনো আছে। হ্যাঁ, টিম নাম্বার 9 আচ্ছা, এখানে কিন্তু ফাইট চলতেছে ভাই, টিম নাম্বার 24 ফাইট চলতেছে, টিম নাম্বার 24 একজন নক গেছে, টিম নাম্বার 9 এবং শেষ আছে টিম নাম্বার 9 ফিনিশ। দারুণ ভাবে এখানে স্প্রে গড স্প্রে দিয়ে ফেলাই দিল। আচ্ছা, ওপি টিমের মধ্যে ফাইট হচ্ছে, ওপি টিম এখানে কিন্তু
ফালাই দিছে নেক্সট। ওকে আমরা নাও চলে আসছি টপ সিক্স। ভাই আমি সাউন্ড বক্সটা শুনতেছি, একটু সাউন্ডটা কমাই দিতে ভাই, সাউন্ড একটু কমাই দিন ভাই, ওখান গেমটে ভাই সাউন্ড একটু কমাই দিন সবাই, কারণ আমি আর সাউন্ড বক্স শুনতেছি, মুভি দেখতেছিলাম ভাই, আমি হেডফোন লাগাই নাই তাই সাউন্ড এরকম হতে হইতেছে। বিএসএস তো অপি গান খেলতে পারলে টিম নাম্বার 10, কিন্তু আমি টিম নাম্বার 10 দেখলাম একটা মোটামুটি লোয়াল, মোটামুটি একটা। আরে দেখতেই পারতাছি না ভাই। আচ্ছা ওপি আর কার মধ্যে ফাইট হতে পারে? 6-9 কিন্তু ওদিকে জোন পাইছে। ওপি কিন্তু জোন দৌড়তেছে। আচ্ছা ওপি টিমের, আচ্ছা 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 আচ্ছা, গতবারের চ্যাম্পিয়নরা তো নাই না, না নাই, তাদের অন্য একটা টিম আছে, ওই টিমটাও নিতে পারে, কিংবা এখানে টিয়ারে নাই। আরে নাই মিয়া একটা মারতে পারো না, তুমি মেশিন গান লেবো, তুমি আমার নামটা দিবা ডুবে আমি অলরেডি এখানে নেট দিয়ে দারুণ ভাবে কিন্তু নক করে দিল এমন রে, সে ওয়ান ম্যান ভাই ভাই অলরেডি মৌলিতে ফিনিশও করে দিব ভাই, শিওর কিল পেয়ে যাবো 24, দারুণ খেলছে এখানে, নাইম শেষ দারুণ, এখানে টিম 21 ব্যাক ফুটে চলে গেছে অনেকটাই, শেষ টিম 21, টিম 21 ফিনিশ। এখানে কিন্তু এখানে 1v2 জন একজন ম্যান স্ট্যান্ডিং, আমাদের আজকের মতো খেলা শেষ। তবে XSZ গতবারও তারা নিয়েছে, তবে তাদের অন্য টিম, এবারও তারা নিয়েছে, তাদের আরেকটা লাইন আপ, যথেষ্ট ভালো খেলছে তারা, আমরা স্ক্রিনশট গুলো তুলে ফেলি। বুঝলাম না কিছু, হ্যাঁ কোকটা বেলে পানি গেছে, কোক না একটা ভিজেছো কি তুমি, না ইয়া ফ্রিজিং করছো কি তুমি, না খেলাকার কেমন লাগলো ভাই জানেন, আর কানে বারোটা বাজানো জানো সরি, আমি সাউন্ড বক্স শুনতেছিলাম, মুভি দেখতেছিলাম তো হঠাৎ করে চলে শিবেন ফতম ম্যাচ মিসও করছিলাম। আরে বারবার আনলক এর মাউসে ডাস্ক, মাথা খারাপ লাগতেছে, মাউস খারাপ লাগতেছে ভাই, কন্টিনিউ দিয়ে দিতে মাসলাম, স্ক্রিনশট তুলতেছেন, আমি নিতেছি সমস্যা নেই, আমিও নিই
সেই সাথে আজকের মতো খেলা প্রায় শেষ। সো দেখা হবে আগামীকালকে। কেমন লাগলো, কি অবস্থা কার জানাইন ভাই। রাত্রে লাইভ হবে, নতুন কেউ হলে ভাই সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। টিম ম্যানেজমেন্ট স্ক্রিনশট রেজাল্ট আপলোড করে দিয়েছি। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং। পিএমডিসি টু হবে, যারা পিএমডিসি ওয়ান খারাপ যাচ্ছে যাদের, কোনো সমস্যা নাই, টুতে আপনি ব্যাক করতে পারবেন ইনশাল্লাহ। টাকা পয়সা হোক, আমরা পিএমডিসি টু দিব আবার। শুধু আমরা গ্যাঞ্জাম চাই, মারামারি চাই, মজা চাই, পান চাই। টাটা এভরিবডি, বাই বাই, ভালো থাকেন সবাই। রাত্রে লাইভ হবে, গেম প্লে লাইভ, দেখার আমন্ত্রণ রইল, সাথে খেলাও যাবে, প্যারা নেই, মোবাইলে খেলি অ্যাকচুয়ালি। সো আমি